অনেকটা আজকে মুখ্যমন্ত্রী বলছেন যদি কোথাও ভুল হয়ে থাকতে বলতে পারতেন আমরা শুধু শুধরাবার চেষ্টা করতাম আমরা চেষ্টা করতাম সেগুলোকে ঠিক করে নেওয়ার ঠিক কতবার কমিশনের কাছে এস এস যে কমিশন তার কাছে কতবার চাওয়া হয়েছে ডেটা চাওয়া হয়েছে বলে দিক এসে বেছে দিক কারা যোগ্য কারা অযোগ্য সঠিক উত্তরপত্রগুলো কোথায় আজ পর্যন্ত করতে পারিনি এখন বেকারের সংখ্যা আরও বাড়ার পর এটা বোধতায় হলো মুখ্যমন্ত্রীর দেখুন আপনি যে স্পিচটা রেফার করছেন স্পিচটা ভালো করে শুনলে বুঝতে পারবেন উনি কি বলছেন যে প্রথমে উনি বললেন যে ভুল হলে আমরা শুধরে দিতাম ভুল মানুষ মাত্রই হয় সব কি আমি করি আমি করি না তার মানে উনি বারবার নিজেকে ডিফেন্স করবার যে শেষ অসহায় চেষ্টাটা করে যাচ্ছেন ওনাকে মাথায় রাখতে হবে যে উনি করছেন কি করছেন না তার থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উনি হেড অফ দ্য মিনিস্টার্স এবং এই যে সুপার নিউমেরিকো পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে সেটা ক্যাবিনেট রেকমেন্ডেড পোস্ট ক্যাবিনেটটার মাথার নাম অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় ফলত তার ক্যাবিনেট থেকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হচ্ছে তার দপ্তর এসএসসি তার দপ্তর সিআইডি তারা ভুল করবে চিফ মিনিস্টার কিছু জানবেন না আমি জানি না আমি পারি না আমার কাছে খবর ছিল না এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দ্বিতীয় কথা এই যে একটা ন্যারেটিভ সেট করবার চেষ্টা চলছে যে হ্যাঁ পাঁচটা দুর্নীতিগ্রস্ত লোকের জন্য কেন সবার চাকরি গেল আপনি যদি জাজমেন্টটা পড়েন জাজমেন্টটা এখন পাবলিক ডোমেনে ইন্টারনেটেও চলে এসেছে সেখানে পরিষ্কার দেখতে পাবেন যে এটা পরিষ্কার প্রত্যেকটা ক্লজে লিখে দেওয়া আছে যে কেন এতগুলো লোককে সাধারণ জেনারেলাইজ করে চাকরি দেওয়া হলো তার কারণ ওএমআর ডেস্ট্রয় করা হয়েছে ঠিক একাধিকবার এসএসসির পক্ষ থেকে যে উকিল ছিলেন তিনি সেই উকিল প্রশ্নের উত্তর দিতে না পেরে কোর্ট থেকে কখনো বেরিয়ে গেছেন কোর্টরুম ছেড়ে বেরিয়ে গেছেন এরকম বহু আপনি ইউটিউবে হাইকোর্টের ফুটেজ দেখলেই জানতে পারবেন ভিডিও তারা তারা উত্তর দিতে পারেনি তারা ডকুমেন্টস দেখাতে পারেনি এবং সেই জন্য দেখুন একটা কোর্ট ব্যবস্থার আসল উদ্দেশ্য হচ্ছে জাস্টিস প্রোভাইড করা তার কারো দলের হয়ে দালালি করা তার কাজ নয় মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা বারবার বলার চেষ্টা করছেন যে হাইকোর্টের গরিমা নষ্ট করে দিয়ে উনি বলছেন কোর্টটা বিজেপি চালায় কি বিরোধী পার্টি চালায় সেইটা অত্যন্ত অসাংবিধানিক এবং কন্টেম্প অফ কোর্ট করে দিচ্ছেন ওনার বিরুদ্ধে এই মুহূর্তে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের উচিত সোমুটু কগনিজেন্স নেওয়া এটা মারাত্মক অন্যায় করছেন কোর্টের রায়কে বলছেন বেআইনি উনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন না কোনো অসুবিধা নেই এর আগেও তো অভিজিৎ গাঙ্গুলিকের অভিজিৎ গাঙ্গুলির একাধিক রায় নিয়ে রিভিউ পিটিশন হয়েছিলো সেগুলো আইদার উইথ হেল্ট করে দেওয়া মানে আফেল্ড করে দেওয়া হয়েছে অথবা স্টে করে দেওয়া হয়েছে কিন্তু কোনোটাই কিন্তু ভুল ভুয়ো বেআইনি অনৈতিক ওভারটার্ন করা হয়নি কিন্তু একজন অনারেবেল চিফ মিনিস্টার সিটিং চিফ মিনিস্টার মাইকে দাঁড়িয়ে জনসমক্ষে বলছেন যে এগুলো বেআইনি এবং কোর্ট আজকে বায়াস তারা পার্টির হয়ে কাজ করছে এটা কতখানি কন্টেম্প প্রসিডিং হতে পারে উনি বোধহয় বুঝতে পারছেন না কিন্তু আমার যেটা খারাপ লাগছে যেটা বলে আমি কনক্লুড করব দেখুন আপনারা টিভিতে যেগুলো দেখাচ্ছেন এত লোকের চাকরি চলে গেল ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা বলছেন দেখুন সেগুলো সেগুলো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সায়েন্স ফিকশন রাইটার কারণ উনি যে মারাত্মক গল্প লিখতে পারেন এবং বলতে পারেন অনেক বড় বড় লেখক পারেন না তো সেটা অন্য আলোচনা বিষয় হচ্ছে যে এই দশ লক্ষ চাকরি এত টাকা ফান্ড আছে ওনার ওনার বাজেটই নেই ফান্ড নেই ফিজিক্যাল ডেফিসিট রয়েছে দশ লক্ষ লোককে কোথা থেকে চাকরি দেবে ভ্যাকেন্সি নেই না ওনার কথার ওনার কথাকে ওইভাবে ভাবার কিছু নেই ভোটের প্রচারে এসে ভুলভাল বলেন ওনার কাছে কোনো এর পেছনে কনক্লুসিভ এভিডেন্স নেই কিন্তু যেটা বলে আমি শেষ করতে চাই খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখুন যে কোনো জাজমেন্টের দুটো ইম্প্যাক্ট থাকে একটা ডিরেক্ট ইম্প্যাক্ট একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট আপনি যে চব্বিশ হাজার পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেছে বলে আমরা হাই হাই করে চিৎকার করছি তারা হচ্ছে ডিরেক্টিভ কিন্তু আরো ভয়াবহ এই চব্বিশ হাজার লোকের মধ্যে যে সমস্ত শিক্ষকরা আজকে আট বছর ধরে বাচ্চাদেরকে পড়ালেন যে জেনারেশনটা ডেভেলপ করা হলো এই জেনারেশনটা এক দশক পিছিয়ে গেল আপনি কিন্তু ওভার নাইট আপনি নিয়োগ করে এই ছেলে ফিরিয়ে আনতে পারবেন না আপনি সময় ফিরিয়ে আনতে পারবেন না অতএব বাংলার জেনারেশন বাংলার স্টুডেন্ট বাংলার শিক্ষা ব্যবস্থা অন্তত দু দশক পিছিয়ে গেল এরপরে কড়া আইন এনেও অন্তত দু দশক লাগবে এই যে এই যে খামতি এই যে গ্যাপ যে অনৈতিকভাবে অযোগ্য লোকেদেরকে এনে ছাত্রদেরকে বিপথে চালনা করা ভুল শিক্ষা একজন শিক্ষক আট বছর ধরে পরবর্তী প্রজন্মের প্রজন্মকে ক্লাসের পর ক্লাস করিয়ে গেল কি করিয়ে গেল কি শিখিয়ে গেল সেটা দু দশক পিছিয়ে গেল বলে আমার হাইকোর্টের রায় আরেকটা বিষয় আছে যারা সাদাখতা দিয়ে বা এরকমভাবে চাকরি পেয়েছে তাদের প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার মানুষকে টাকাটা ফেরত দিতে হবে টাকাটা দু পাঁচ হাজার নয় লাখো লাখো টাকা সেই লোকগুলো লাখ লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে এবার লাখ লাখ টাকা দিতে হবে ঘরবাড়ি তৈরি করেছে কারো লোন নিয়ে কেউ বিয়ে থাক করে ঘর সংসার করেছে এইবার সে যদি এই তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে গলায় গামছা দিয়ে টানতে থাকে যে ফেল আমার টাকা গোটা সাংঘাতিক সোশ্যাল কেয়ারস হতে পারে আমি মানুষকে বলবো আমি মানুষকে বলবো আপনারা শান্ত থাকবেন কোনো সাংবিধানিক কাজ করবেন না কিন্তু আমি আপনার জায়গায় থাকলে আমি শান্ত থাকতে পারতাম না এটাও আমি বলে দিই না কিন্তু এখনো এখনো পর্যন্ত অন্য কিছু আশ্বাস শোনাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো বলছেন তিনি তাদের পাশে রয়েছেন যারা চাকরি গেছে এখন উনি বলছেন যে এখন না কাছে এখনো ওনার কাছে 10 লাখ চাকরি আছে আমি আসব একটা ছোট কথা বলেনি কেন উনি পাশে থাকছেন তার কারণ হচ্ছে ওনার একটা আতঙ্ক আছে তার কারণ এই যে যে লোকগুলোর আপনি যাদের থেকে আমি ধরুন ঘুষ নিয়ে চাকরি নিয়েছি আজকে আমি টাকা নিয়েছি এবার ওই লোকগুলোর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা স্যার আলোকপাত করলেন যে আমি নিয়েছি আমি স্বীকার করছি আমাকে জেলে ভরে দিন ব্যাস এবার শান্ত হয়ে বসুন গ্রিন টি আর আরে কথাটা বলতে দিন না আমি নিয়েছিটা যে এই যে ঘুষ নেওয়া হয়েছে এবং এই যে অনৈতিক নিয়োগ আজকে যারা অনৈতিকভাবে ঢুকেছে তারা দুদিক থেকেই বিপদে পড়লো এক তার চাকরি গেল দুই অনেক মানুষ কিন্তু প্রায় লোন নিয়ে মানে বিভিন্ন জায়গা থেকে করে এই যে টাকাটা দিয়েছেন সেই টাকাটাও তারা ফেরত পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য উনি গ্রেফতার হয়ে যেতে পারেন মানুষ ওনাকে ঘিরে ধরে বিপ্লব করতে পারে যে আপনি আমাদের টাকাও নিয়েছেন চাকরিও দিলেন না আবার আবার ক্ষতিপূরণ

আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নি দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে আমি বলি ঘাবড়াচ্ছেন কেন গরম আছে একটু আমসত্ত্ব খান একটু আমের রস খান একটু লেবুর রস খান একটু দই খান টক দই খান শরীরটা ভালো রাখুন আপনার সুস্থতা কামনা করি আপনাদের সকলের কিন্তু মনে রাখবেন বোমা ফাটিয়ে মানুষের চাকরি খাবার চেষ্টা করবেন না তাহলে তাদের পাশে আমি ছিলাম আছি এবং থাকবো এবং এ লড়াইয়ে আমরা জিতব এটা মাথায় রাখবেন